সময়টা মোটেই ভালো যাচ্ছে না কঙ্গনা রানাউতের। সাংবাদিক জাস্টিন রাওয়ের উপর চড়াও হয়ে দেশ জুড়ে সমালোচনার শিকার হয়েছেন তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর ছবি জাজমেন্টাল হ্যাকেয়া, কিন্তু কোনো রকমের কভারেজ পাচ্ছেন না কঙ্গনা। এবার নকল করার অভিযোগ উঠল কঙ্গনার এই ছবির বিরুদ্ধে। ইউরোপের ফটোগ্রাফার ফ্লোরা বোর্সির অভিযোগ, তাঁর তোলা একটি ছবিকে নকল করেছেন জাজমেন্টাল হ্যাকেয়ার ছবির নির্মাতা। নকল করার আগে অনুমতিও নেওয়া হয়নি। নিজের ফেসবুক পেজে নিজের তোলা ছবি ও জাজমেন্টাল হ্যা ছবির একটি পোস্টার কোলাজ করে শেয়ার করেন। ক্যাপশনে ফ্লোরা লেখেন, কোনো রকম মিল দেখতে পাচ্ছেন? জনপ্রিয় বলিউড ছবি জাজমেন্টাল হ্যা ছবির পোস্টার এটি, এরা আমার কাছ থেকে কোনো অনুমতিও নেয়নি। এটা সত্যি লজ্জার যে এত বড় কোম্পানি ফ্রিল্যান্স শিল্পীদের কাজ নকল করছে, যদিও এই ছবির সত্যতা যাচাই করেনি রিপাবলিক বাংলা। ইউরোপের ওই ফটোগ্রাফার কিন্তু সেরকমই অভিযোগ করছেন যে ছবি দুটি পাশাপাশি দেখলেই বোঝা যায় সত্যি ইউরোপের এই শিল্পীর তোলা ছবিকে নকল করেছে জাজমেন্টাল হ্যাকেয়া। রাজকুমার রাও এই পোস্টারটি টুইট করেছিলেন। সেই টুইটটি ফ্লোরা শেয়ার করে লেখেন, এই ছবিটি আমার চেনা চেনা লাগছে, আরে এ তো পুরো আমার কাজ। তবে এবার কঙ্গনার অভিনীত ছবির বিরুদ্ধেই নকল করার অভিযোগে সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। ব্যুরো রিপোর্ট, রিপাবলিক বাংলা।